হ্যালো বন্ধুরা, ডিজিটাল বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি রামিজ। শীত প্রায় চলেই এসেছে, আপনার জন্য বেস্ট সময় হবে এখন যেই ব্যবসা শীতের সময় দারুণভাবে চলে। সেই জন্যে আজ আমি আপনাদের জন্য যেই বিজনেস আইডিয়াটা নিয়ে চলে এসেছি, সেই ব্যবসাটা আপনারা এই শীতের সময় শুরু করতে পারবেন এবং এটা একটা খুবই লাভজনক ব্যবসা। আজ আমি আপনাদেরকে যেই জিনিসের বিজনেস আইডিয়াটা দেব, সেই জিনিসটা তৈরি করতে আপনার খুব বেশি হলে খরচ হবে 110 টাকা, এবং সেই জিনিসটা আপনি হোলসেলের রেটে খুব সহজেই আপনি 1000 টাকায় বিক্রি করতে পারবেন। আপনি এর থেকেও বেশি দামে বিক্রি করতে পারবেন, তো আমি কম করে 1000 টাকা ধরলাম। তাহলে প্রত্যেক কিলোতে আপনি 900 টাকা করে প্রফিট করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন কত প্রফিটেবল বিজনেস আইডিয়া এটা। এবং এই ব্যবসাটা শুরু করবার জন্য আপনার বেশি কিছু পুঁজির প্রয়োজন নেই, সামান্য অল্প কিছু পুঁজি নেই। আপনি যদি চান এই ব্যবসাটা শুরু করতে, তাহলে আপনি নিজের ঘরে বসেই অল্প কিছু পুঁজি নেই এই ব্যবসাটা শুরু করতে পারবেন। এবং আপনি যদি চান মেশিন কিনে এই ব্যবসাটা শুরু করতে, মেশিন আপনি কিনতেও পারেন, আবার মেশিন না নিয়েও এই ব্যবসাটা শুরু করতে পারেন। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক তাহলে কী সেই বিজনেস আইডিয়াটা। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দিবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। আজকের বিজনেস আইডিয়াটা হলো ভ্যাসেলিন পেট্রোলিয়াম জেলি মেকিং বিজনেস। ভ্যাসেলিন কোনো প্রোডাক্টের নাম নয়, ভ্যাসেলিন হচ্ছে কোম্পানির নাম, পেট্রোলিয়াম জেলি হচ্ছে প্রোডাক্টের নাম। তো আজ আমি আপনাদেরকে সেই পেট্রোলিয়াম জেলি, ভ্যাসেলিন পেট্রোলিয়াম জেলির মতো যেই পেট্রোলিয়াম জেলি পাওয়া যায়, সেই পেট্রোলিয়াম জেলির ব্যবসা আপনারা কীভাবে শুরু করবেন সেই বিষয়ে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এই পেট্রোলিয়াম জেলি শীতের সময় মানুষ সবথেকে বেশি ব্যবহার করে, যেমন ঠোঁটে, পায়ের এড়ালিতে, শরীরের আরও বিভিন্ন জায়গায় এই পেট্রোলিয়াম জেলি সবাই ব্যবহার করে থাকে। সেই জন্যে শীতের সময় এর ডিমান্ড প্রচুর থাকে। তো আপনি যদি এই ব্যবসাটা যদি এখন শুরু করেন, তাহলে আপনাকে মাল বিক্রি করবার কোনো টেনশন করতে হবে না। আপনি যে কোনো জায়গাতেই আপনি আপনার প্রোডাক্ট সেল করে দিতে পারবেন। গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সব জায়গাতেই এর প্রচুর চাহিদা, এবং এটা একটা খুবই লাভজনক ব্যবসা, প্রচুর লাভ। আপনি 110 টাকার জিনিস আপনি 1000 টাকায় বিক্রি করতে পারছেন, তাহলে বুঝতেই পারছেন কত লাভবান ব্যবসা। এবং খুবই অল্প পুঁজি নিয়ে নিজের ঘরে বসে এই ব্যবসাটা আপনারা শুরু করতে পারবেন। চলুন বন্ধুরা, সর্বপ্রথমে জেনে নেওয়া যাক এই পেট্রোলিয়াম জেলি তৈরি করবার জন্য আপনার কী কী র মেটেরিয়ালের প্রয়োজন হবে। 1 নম্বর র মেটেরিয়াল যেটা লাগবে তার নাম হচ্ছে প্যারাফিন ওয়াক্স। এটা আপনার লাগবে পেট্রোলিয়াম জেলি তৈরি করবার জন্য। এর দাম শুরু হচ্ছে 60 টাকা কিলো থেকে 120 টাকা পার কিলো হিসাবে পেয়ে যাবেন। আপনি বিভিন্ন রকম কোয়ালিটির বিভিন্ন রকম দাম আছে, 60 টাকা, 70 টাকা, 80 টাকা, বিভিন্ন রকম দাম হয়ে থাকে এই প্যারাফিন ওয়াক্সের। এবং তার পাশাপাশি আপনার আরেকটি র মেটেরিয়াল লাগবে, যার নাম হচ্ছে মিনারেল অয়েল। মিনারেল অয়েলের দাম শুরু হচ্ছে 40 টাকা পার কিলো থেকে, 40, 50, 60, 70, আপনি যেমন কোয়ালিটির নেবেন তেমন তার দাম হবে। তো এই দুটোই হচ্ছে আপনার মেন র মেটেরিয়াল, আপনার প্যারাফিন ওয়াক্স এবং মিনারেল অয়েল আপনার পেট্রোলিয়াম জেলি তৈরি করবার জন্য। এবং তার পাশাপাশি প্যাকিং করে মার্কেটে সেল করবার জন্য লাগবে আপনার এই রকম ধরনের কৌটো। এই রকম ধরনের কৌটো আপনি 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, বিভিন্ন রকম সাইজের বিভিন্ন রকম দাম হয়ে থাকে। তো এই সব কৌটোগুলো লাগবে আপনার পেট্রোলিয়াম জেলি মার্কেটে প্যাকিং করে সেল করবার জন্য। তো সমস্ত রকম জিনিসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, লিঙ্কের ওপর ক্লিক করলেই সাপ্লায়ারের ফোন নম্বর পেয়ে যাবেন, তো আপনারা সেখান থেকে কিনে নিতে পারেন। এবং তার পাশাপাশি আপনারা যদি চান কলকাতা থেকে কিনতে, তো কলকাতার বড় বাজারে সমস্ত রকম র মেটেরিয়াল পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক আপনি কীভাবে নিজের ঘরে বসেই পেট্রোলিয়াম জেলি তৈরি করবেন। সর্বপ্রথমে আপনাকে একটা জায়গায় 700 গ্রাম মিনারেল অয়েল বা মিনারেল তেল নিয়ে নিতে হবে। আমি এখানে আপনি 1 কিলো পেট্রোলিয়াম জেলি কীভাবে তৈরি করবেন তার ফর্মুলাটা দিচ্ছি। তো আপনি একটা জায়গায় 700 গ্রাম মিনারেল অয়েল নিয়ে নেবেন, এবং তার সঙ্গে আপনি 300 গ্রাম প্যারাফিন ওয়াক্স নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর মিনারেল অয়েল ও প্যারাফিন ওয়াক্সকে আপনি ভালোভাবে মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পর আপনি গ্যাসের চুলার ওপর বসিয়ে দেবেন এবং ধিমা আঁচে আপনি রেখে দেবেন। তখন আস্তে আস্তে যখন দুটো একদম লিকুইডে চলে আসবে, আপনি বুঝতেই পারবেন দুটো একদম লিকুইডে চলে এসেছে, তখন আপনাকে গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে আপনাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর আপনাকে প্যাকিং করে নিতে হবে। আপনি যেসব কৌটো কিনেছেন সেই কৌটোতে আপনাকে পরিমাপ মতো মাপ করে আপনাকে ভরে প্যাকিং করে নিতে হবে। প্যাকিং করে নেওয়ার পর আপনাকে আরও কিছুক্ষণ রেখে দিতে হবে, যতক্ষণ এটা সলিড হয়, লিকুইড থেকে পুরো সলিড হয়। আপনি 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা রাখলেই দেখবেন পুরোটা সলিড হয়ে গেছে। তাহলেই আপনার তৈরি হয়ে যাবে মার্কেটে সেল করবার মতো পেট্রোলিয়াম জেলি, একদম ভ্যাসেলিনের মতোই হয়ে যাবে। চলুন বন্ধুরা,
এবার জেনে নেওয়া যাক এই ব্যবসাটা করলে আপনার কেমন কি প্রফিট হতে পারে। আপনার 1 কিলো পেট্রোলিয়াম জেলি তৈরি করতে লাগবে আপনার 35 টাকার মিনারেল অয়েল এবং তার পাশাপাশি 24 টাকার লাগবে আপনার প্যারাফিন ওয়াক্স এবং তার সঙ্গে 50 টাকা প্যাকিং খরচ। সব মিলিয়ে আপনার 109 টাকা খরচ হবে আপনার 1 কিলো পেট্রোলিয়াম জেলি তৈরি করতে। বাজারে খুচরোতে বিক্রি হচ্ছে 1300 টাকা পার কিলো, কিন্তু আপনি যখন হোলসেলের রেটে বিক্রি করবেন আপনি খুব সহজেই 1000 টাকা কিলো বিক্রি করে দিতে পারবেন। তাহলে আপনার প্রত্যেক কিলোতেই প্রায় 900 টাকা প্রফিট হচ্ছে। আপনি যদি প্রতিদিন কম করে 2 কিলোই বিক্রি করতে পারেন তাহলে 1800 টাকা আপনার একদিনের প্রফিট হয়ে যাবে। তো আমি 1800 টাকা না ধরে আমি 1500 টাকাও ধরলাম, তাও আপনি এই ব্যবসাটা করে আপনি প্রতিদিন 1500 টাকা ইনকাম করতে পারবেন। আশা করছি বন্ধুরা এই বিজনেস সম্পর্কে আমি আপনাদেরকে সমস্ত রকম তথ্য জানাতে পেরেছি। তবুও আপনাদের মনে যদি এখনও কোনো প্রশ্ন থেকে থাকে আপনি নিচে কমেন্ট করবেন, আমি রিপ্লাই অবশ্যই করব। এবং তাছাড়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং তার সঙ্গে ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।